তিনতলার কান্নি সে ঝুলছে ছোট্ট এক রতি। জীবন বাজি রেখে শিশুটিকে উদ্ধার করলো প্রতিবেশীরা। রুদ্ধশ্বাস ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। দুঃসাহসিক কাণ্ড, তিনতলা থেকে পড়ে দোতলার কান্নি সে আটকে গেল এক রত্তি শিশু। তাকে বাঁচাতে তড়ি ঘড়ি করে উদ্ধার কাজে নামে প্রতিবেশীরা। একেবারে জীবনের ঝুঁকি নিয়ে শিশুকে বাঁচালেন প্রতিবেশীরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই শিশুটির উদ্ধার কাজের ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যানস ল্যান্ড। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে। ইতিমধ্যেই এক শিশুর তিনতলা থেকে পড়ে গিয়ে কার্নিস থেকে উদ্ধার কাজের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে টিনের কার্নিস থেকে কোন রকমে আটকে রয়েছে ওই এক রত্তি, পা কার্নিসের বাইরে ঝুলছে, ধীরে ধীরে নিচের দিকে চলে আসছে। তাকে উদ্ধার করতে তৎপর হয়ে উঠেছেন আবাসিকরা। অনেকে আতঙ্কে চিৎকার করতে শুরু করেছেন, কেউ কেউ একটি চাদর ধরে আবাসনের নিচে দাঁড়িয়ে পড়ছেন। এরপর তিনজন আবাসিক একতলার একটি ঘরের জানালা দিয়ে বাইরে এসে ওই শিশুটিকে কোনো রকমে উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, আসলে ভেঙ্কটেশ রামা দম্পতি চেন্নাইয়ের কাছে একটি অ্যাপার্টমেন্টে থাকেন। তাদের কিরণময়ী নামে 7 মাসের একটি মেয়ে রয়েছে। আজ সকালেও যথারীতি রামা বারান্দার কাছে দাঁড়িয়ে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলেন। তখন শিশুটি কোনোভাবে বারান্দা থেকে নিচে পড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে বারান্দার নিচে একটি ফাইবার ছাদ থাকায় শিশুটি তাতে পড়ে যায় এবং কিছু সময়ের জন্য আটকে যায়। এই সময় শিশুটির মা রামা চিৎকার করেন। চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা। তখন সেখানে উপস্থিত হরি নামে এক যুবকের সহযোগিতার সঙ্গে বাড়ির জানালা দিয়ে বারান্দার থেকে বেরিয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের লোকজনের হাতে তুলে দেন তিনি। স্থানীয় বাসিন্দাদের মতামত অনুযায়ী একদিকে শিশুটি ধীরে ধীরে পিছলে লোহার ছাদের ধারে একটি জায়গায় পৌঁছে যায়। সে আর 1 ইঞ্চিও সরে গেলে শিশুটি নিচে পড়ে যেত, ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। প্রতিবেশীদের তৎপরতায় নতুন করে জীবন ফিরে পেয়েছে শিশুটি। এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। শিশুটিকে এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা ভালো আছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর শিশুটির বাবা মাকে শিশুটিকে সাবধানে পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে এমন ভয়াবহ দুর্ঘটনার পরও শিশুটি যে ভালো আছে এটাই এখন বড় স্বস্তি সকলের মনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।